হবেন যে তিনি কি করে কৃষকের মধ্যে চলে আসলেন। তিনি পূর্ব বাংলায় এসেছিলেন জমিদার হিসেবে, এবং জমিদার হিসেবে এসে বলেছিলেন যে জমিদারি যে করি আমি এটা আমার বড়ই লজ্জা, কারণ আমি এই প্রজাদের কাছ থেকে দু পয়সা নিয়ে আমাকে চলতে হয়। আসলে জমিদারি একটা ট্রাস্টি, আমি একজন বড়জোর একজন ট্রাস্টি, এই জমির মালিক, এই জমির সব কিছুর দায়িত্ব কৃষকের, তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের। এবং সেই জন্য তিনি বলছেন যে আজ শুধু একলা চাষির চাষ করিবার দিন নাই, আজ তাহার সঙ্গে বিদ্বানকে বৈজ্ঞানিককে যোগ দিতে হইবে। সুতরাং আজকে আপনারা যারা এসছেন শুধু কৃষকের সাথে, কৃষকই একাই কৃষিকে নিয়ে যাবে তা নয়, এখানে ডক্টর সত্তার মণ্ডলদের এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের, বিভিন্ন ব্যাংকারদের সকলেরই দায়িত্ব আছে। এই এই চাষ এই চাষিদের কাজ নয়, এটা আমাদের সকলে মিলে এটাকে সামনে নিয়ে যেতে হবে। এবং সেই অভিপ্রায় থেকেই আমরা বাংলাদেশ ব্যাংকে 2009 সালে প্রথম কৃষি ঋণ নীতিমালা, কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অফিসিয়ালি আমরা লঞ্চ করা শুরু করলাম, যেটা ধীরে ধীরে এখন দাঁড়িয়ে গেছে। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ নীতিমালা চালু জারি করেছে, 22,000 কোটি টাকার বেশি কৃষি ঋণ করেছে। আমার এখনও মনে হচ্ছে 2009 সালে এর পরিমাণ ছিল 4 থেকে 5 হাজার কোটি টাকার মতো, 5 গুণেরও বেশি বেড়ে গেছে মাত্র এক দশকে। 1% লোনও প্রাইভেট ব্যাংক তখন দিত না, আর আজকে 52% কৃষি ঋণ এই সর্বশেষ নীতিমালা অনুযায়ী প্রাইভেট এবং ফরেন ব্যাংক দিচ্ছে। সুতরাং একটা সি চেঞ্জ আউটসে ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। এবং আই ওয়ান্ট টু রিয়েলি থ্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালস এন্ড আদার ব্যাংকস যারা এর সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এমনকি ফরেন ব্যাংকসগুলো এগিয়ে এসেছে, আমরা কখনো কখনো একটু শক্ত হাতে ডিল করেছি ফরেন ব্যাংকের সাথে, কিন্তু তবু ফরেন ব্যাংকরা বলতো এসে যে আমাদের তো গ্রামে শাখা নেই, তা আমরা কী করে টাকা দেব। তো প্রাইভেট ব্যাংকও বলতো যে স্যার সব জায়গায় তো গ্রামে শাখা নেই, আমরা কী করে যাব। তো তখন আমরা নিয়ম করলাম যে গ্রামে আগে একটা শাখা খুলেন, তারপরে শহরের শাখা চাইতে পারবেন, বা প্রাইভেট ব্যাংকে বললাম। এইভাবে আমরা গ্রামে শাখা নেওয়া শুরু করলাম, আর বিদেশিদের বললাম যে তোমাদের গ্রামে শাখা খোলার দরকার নেই, তোমরা বরং MOU সাইন করো একজন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে, সেটাও রেগুলেটেড, আমরাই রেগুলেট করি MRI-র মাধ্যমে, সুতরাং তার সাথে সাইন করো, তার মাধ্যমে টাকা দাও, আর যদি না টাকা দিতে চাও দিও না। আমরা যেটা কাজ করব, আমরা যেই পরিমাণ তোমার 2% মনে করেন যে টাকার কৃষিতে দেওয়ার কথা, টাকাটা আস্তে করে সরিয়ে এনে একটা রিজার্ভ অ্যাকাউন্টে রেখে দেবো, কোনো রেভিনিউ ইনক্রিজ দেবো না। অ্যান্ড দ্যাট ওয়ার্কড, কেন তারপর ফরেন ব্যাংকাররা খুব দ্রুত এগিয়ে এসেছে এবং নিয়মিত তারা, কারণ তারা নন কমপ্লায়েন্ট হতে চায় না, কারণ আমরা খালি আমি বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজারকে বলে দিয়েছি যে যে ফরেন ব্যাংক কমপ্লাই করছে না এই ঋণে, খালি তাদেরকে জানিয়ে দাও যে তোমার যে কমপ্লায়েন্স করার কথা ছিল করো নাই, তোমার টাকাটা সরিয়ে রাখো না, টু দ্য কপি টু দ্য গ্লোবাল CEO, দ্যাট ওয়ার্কড। এবং সকলেই তখন চলে এসছেন এবং একসাথে এখন সবাই মিলে কাজ করছেন। তো সেই জন্য আমাদের সবাইকে কৃষির কাজ কৃষকের নয় একা, সবাই মিলে করতে হবে। এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ এই কথাটি খুব, এবং তিনিই কিন্তু মেকানাইজেশনের, আমি বলবো যে সবচেয়ে বড় আমাদের পূর্বসূরি। এখনও যদি শিলাইদাতে যান আপনি দেখবেন যে জমিদার বাড়িতে এখনও সেই ট্রাক্টরের অংশ বিশেষ রয়ে গেছে। অতি শহরে তিনি মেকানাইজড একটা রিসার্চ ইনস্টিটিউট করেছিলেন এবং সমবায়ের ভিত্তিতে তিনি ব্যাংক স্থাপন করেছিলেন। সুতরাং তিনি আমাদের সেই অর্থে আমাদের পূর্বসূরি, সেই জন্য তিনি এমন করে বলতে পেরেছেন। আরেকজনের কথা বলছি, সামনে আগস্ট মাস আপনারা সকলে জানেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং তিনি কৃষকদের জন্য কতটা অন্তঃপ্রাণ ছিলেন সেটা যারা তাকে দেখেছেন কাছের থেকে এবং তার কথা শুনেছেন সকলেই জানেন যে কতটাই না অনুভব করতেন কৃষকদের কথা। এবং তিনি বলেছিলেন,
আমাদের চাষিরা হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে। শুধু তাই নয়, তিনি প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে আমার কৃষক করাপশন করে না, আমার শ্রমিক করাপশন করে না, করি আমরা শিক্ষিত জন। তিনি এমন শ্রদ্ধা করতেন তিনি কৃষকদের জন্য, কৃষকদের জন্য কিছু একটা করতে হবে, সেই আমাদের যে মহামানব তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং তিনি আজকে নিশ্চয়ই সেই সাধারণ মানুষের কৃষকদের পাশে গিয়েই শুয়ে আছেন, তিনি শহরে নগরে বড় কোনো সমাধিতে নেই, তিনি আছেন একেবারে গ্রামের মধ্যে শুয়ে আছেন 56,000 বর্গ মাইল জুড়ে তিনি শুয়ে আছেন। এবং তার প্রতি সেজন্য গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আলোচনা শুরু করছি দুই শ্রেষ্ঠ মাকালী। এগ্রিকালচার বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাইভিং ফোর্স এবং কি মনুমেন্টাল কন্ট্রিবিউশন এগ্রিকালচার করেছে আমাদের উন্নয়নের জন্য। উন্নয়ন শুধুমাত্র প্রবৃদ্ধি নয়, আপনারা সকলেই জানেন উন্নয়ন শেষ পর্যন্ত মানুষের মনের পরিবর্তন, উন্নয়ন শেষ পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন, সাধারণ মানুষের অংশগ্রহণ, এগুলো সব মিলেই হয় উন্নয়ন। শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু গোটি কয়েক মানুষের উপরে বিনিয়োগ করলেই হয়ে যায়, কিন্তু তা না, সবার মাঝে এই বিনিয়োগের ফসল ছড়িয়ে দেওয়াটাই হলো উন্নয়নের মূল কথা। সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের কৃষকরা অসাধ্য সাধন করেছে। আমরা কিছু অঙ্ক এখানে দিয়েছি, আপনারা দেখবেন যে 1972 সালে মনে রাখতে হবে 1972 সালে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল মাত্র $8 billion। There was not even $1 reserved in the central bank in 1972. 72 সালে $1 ছিল না আমাদের রিজার্ভ। সেই ইকোনমিকে আমরা টেনে আজকে $32 billion উপরে টেনে নিয়ে গেছি। এবং আমি মনে করি এই $32 billion সিংহভাগ কন্ট্রিবিউশন কৃষক। আপনারা অবাক হবেন যে আমি এই দাবি গভর্নর হিসেবে কেমন করে করছি। এই কৃষকরা যদি খাদ্য স্বয়ং সম্পূর্ণ আমাদেরকে না করতেন, তাহলে প্রতি বছর মিনিমাম $2-3 billion আমাদের খাদ্য আমদানি করতে হবে। এই যে গত বছরের আগের বছর হাওরের যে বিপর্যয় ঘটলো, তারপরে কী পরিমাণ খাদ্য আমদানি আমাদের করতে হয়েছিল এবং তার জন্য কতটাই রিজার্ভ ডিপ্লিট করতে হয়েছিল। তো সুতরাং এই যে এত বছর থেকে খাদ্যে আমরা কোনো আমদানি ওইভাবে করি না, এই পুরো রিজার্ভটা যে বিল্ড আপ করছে সেটার জন্য কি কৃষকদের আমরা কৃতিত্ব দিতে পারি না? নিশ্চয়ই পারি। তার সন্তানেরা $36 billion রপ্তানি আয় করতে সাহায্য করছে তার মেয়েরা, সেটার জন্য কি আমরা তাদেরকে কৃতিত্ব দিতে পারি না? তার ছেলেরা মরুভূমিতে কাজ করে $16 billion যে রেমিটেন্স পাঠাচ্ছে তার জন্য কি কৃষকরা কৃতিত্ব নিতে পারে না? তাই যদি হয় তাহলে বাংলাদেশের উন্নয়নের গল্পের নায়ক তারা কৃষক। তো সেইভাবে আমরা দেখেন এই কৃষকরা মাত্র 72 সালে দশ মিলিয়ন মেট্রিক টন খাদ্য উৎপাদন করত। সেই খাদ্য আজকে 4 গুণ বেড়ে 38 মিলিয়ন মেট্রিক টনে আজকে দাঁড়িয়েছে। এটা একটা কত বড় জাম্প আপনি দেখেন। এবং আমাদের এখনও 40% আমাদের ওয়ার্কফোর্স কিন্তু এখনও এগ্রিকালচারে এঙ্গেজ ডাইরেক্টলি। এখন এর সাথে যদি যে আমাদের কৃষি ঋণ নীতিমালার যে দিকগুলো খেয়াল করেন, এর সাথে যে জড়িয়ে আছে অন্যান্য ইনডাইরেক্ট কর্মকাণ্ড, এগুলো যদি যুক্ত করেন, এই যে যিনি ফার্টিলাইজার বিক্রি করছেন, যিনি কীটনাশক দিচ্ছেন, যিনি ইরিগেশন দিচ্ছেন,
যিনি ব্যবসা কৃষি ব্যবসার সাথে জড়িত, যিনি মার্কেটিং করছেন, এই সবগুলো যদি মিলে মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্টের কথা ভাবি, কৃষিতে যদি কর্মসংস্থানের 60% উপরে হচ্ছে, সুতরাং 40% ডাইরেক্ট এমপ্লয়মেন্ট, বাট অ্যানাদার 20% ইউ ক্যান অ্যাড ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট এবং এনগেজমেন্ট ইন দ্য কৃষি। তার মানে যে যে কৃষি আজকে 60% আমার কর্মসংস্থান দিচ্ছে বাংলাদেশকে, তার তার ভূমিকা কতটা নেওয়া হয়েছে। অথচ আমরা লক্ষ্য করছি যে কৃষিতে যেই পরিমাণ বিনিয়োগ হবার কথা সেটা কিন্তু হচ্ছে না, বরং 9,000 কোটি টাকার মতো যে যে সাবসিডি বা বিনিয়োগ দিচ্ছি এটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। যে বছরে বছরে বাড়া উচিত ছিল, কিন্তু ইনফ্লেশন যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু এটা বাড়ছে না, অথচ এটা আরও বেশি আমাদের এই জায়গাটাতে বিনিয়োগ বাড়ানো উচিত বলে আমরা মনে করি। সেটা নিশ্চয়ই সরকার ভাববেন, সেটা নিয়ে আমরা তবে এটা যে ধরে রেখেছেন এটাও কম না, এবং এর সাথে যদি কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা রাখেন দুটো মিলে কিন্তু কৃষকদের যথেষ্ট সহযোগিতা দেওয়া হচ্ছে। 22,000 কোটি টাকা কৃষকদের যে ঋণ, এটা যেহেতু প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর ব্যাংকগুলো যে দিচ্ছে, এগুলোও কিন্তু বিনিয়োগ, এক ধরনের বিনিয়োগ, এগুলোকে যুক্ত করলে কৃষকের জন্য আমরা বেশ খানিকটা করছি, এবং তার ফলে আজকে একটা বুমিং এগ্রিকালচার আমরা দেখতে পাচ্ছি। কৃষিতে প্রতিদিন এই এই পরিমাণে কৃষির ডাইভার্সিফিকেশন হবে, এই পরিমাণ খাদ্য উৎপাদন হবে, এই পরিমাণ মাছের উৎপাদন হবে। কৃষি বলতে শুধুই মাত্র কিন্তু ধান চাল বোঝায় না, কৃষি একটি বড় ইন্টিগ্রেটেড বিষয়। নিশ্চয়ই সরকার ভাই আলোচনা করছেন, আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের কৃষিকে আধুনিক করবার জন্য এক বিরাট ভূমিকা পালন করেছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে FRI ফিশ রিসার্চ ইনস্টিটিউট, তারা বাংলাদেশে মাছের চাষে বিপ্লব এনেছেন। আজকে পৃথিবীর চতুর্থ লার্জেস্ট প্রডিউসার অফ ফিশ ইজ বাংলাদেশ, আমরা ইচ্ছে করলে 1 নম্বরও যেতে পারি। আমাদের এই এগ্রিকালচার ইউনিভার্সিটির ভেতরে আমি দেখেছি কত রকমের শাক সবজি উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো মানুষ ছড়িয়ে যাচ্ছে। আজকে দেখবেন এখানে আমাদের অনেক কৃষক এসেছে, ঈশ্বর থেকে মোয়াইজ এসছে, বিভিন্ন জায়গা থেকে কৃষকরা এসছে, তারা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে বিভিন্ন গবেষণা করে এই কৃষিকে একটা ভ্যালু অ্যাডিশন দিচ্ছে, একটা মূল্য সংযোজন করছে, প্রসেস করে করে মূল্য সংযোজন হচ্ছে। আমরা অনেক দূর আরও এগিয়ে যেতে পারি এই প্রসেসিংটা আরও যদি বাড়াতে পারি, এবং এটা নিয়ে আমি আলাপ করবো। সুতরাং আজকে 160 মিলিয়ন বা 16 কোটি মানুষেরই সবচেয়ে আস্থার জায়গাটা হলো কৃষি। বাংলাদেশের কৃষকরা এত ভালো করছে বলেই আজকে খাদ্য যে মূল্যস্ফীতি সেটা স্থিতিশীল আছে, কখনো কখনো কম আছে। অনেকেই মনে করেন, ইনফ্যাক্ট আমি যখন গভর্নর হিসেবে কৃষি এই ঋণ নীতিমালা এবং কৃষকের কথা বেশি বলতাম, প্রায় 200 বার গ্রামে যেতাম কৃষকের সাথে দেখা করার জন্য, আজকে এখানে ডজন ডজন কৃষক আছে, তাদের সাথে আমার ব্যক্তিগত পরিচয়, রাত 11টার সময় তারা আমার বাসায় চলে আসে। এই পরিচয় হতো না যদি আমি গ্রামে গঞ্জে এইভাবে না ঘুরতাম, এবং তখন আমার অনেক আমার ইকোনমিস্ট বন্ধুরা বলতেন যে গভর্নমেন্ট নিডস সোল সার্চিং, কারণ তিনি কৃষকের কথা কথা বলেন, কৃষকের সাথে মনিটারি পলিসির কী সম্পর্ক। আমি শুধু কৃষকের আজকে মনিটারি পলিসি দিবে, একটু পরে মনিটারি পলিসি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কৃষকের সাথে মনিটারি পলিসির কী সম্পর্ক আমি এক লাইন শুধু বলবো। মূল্যস্ফীতি হয় দুটো কারণে, আপনারা সকলে জানেন, একটা হলো ডিম্যান্ড আর একটা হলো সাপ্লাই। ডিম্যান্ড যদি বেশি হয়, অনেক বেশি আয় করে বেশি যদি চাহিদা তৈরি হয়, তখন জিনিসপত্রের দাম বাড়ে।